সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইস্টামিনা ফুডসের আজকের রেসিপিতে। আজ সাবুদানা দিয়ে একটা সিম্পল ডেজার্ট তৈরি করব, যে ডেজার্ট তৈরি করতে সময় অনেক কম লাগবে আর আপনারা সবাই এটা তৈরি করতে পারবেন। আর আপনারা এই রমজানে ইফতারেই তৈরি করতে পারবেন এই সাবুদানা। এই সাবুদানা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো, তাই আপনারা অবশ্যই ইফতারিতে ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ডেজার্টটা তৈরি করতে থাকি। ডেজার্টটা তৈরির জন্য প্রথমে প্যানে পানি নিয়ে এরকম যখন ফুটতে থাকবে তখন দিয়ে দিব হাফ কাপ সাবুদানা। সাবুদানাটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন এরকম সাদাটে ভাব চলে যাবে তখন চুলাটা অফ করে দিব আর অনবরত নাড়তে থাকবো, তাছাড়া নিচে আবার লেগে যেতে পারে। চুলাটা অফ করে একটা ছাঁকনিতে ঢেলে নিব আর নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নেব যেন সাবুদানাটা ঝুরঝুরে হয়ে যায়, তাছাড়া কিন্তু দলা বেঁধে যাবে। এখন আরেকটা প্যান নিয়ে নেব 2 কাপ লিকুইড দুধ, দিব 1/4 কাপ চিনি, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন একটা ঘন মালাই তৈরি হয়। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কের পরিবর্তে লিকুইড দুধটাও আরও জাল দিয়ে ঘন করতে পারেন। আমি যেহেতু লিকুইড দুধটা বেশি ঘন করব না, তাই এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি। এরকম যখন ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। আর আজকের ডেজার্টটা আমি একটু সাজাবো, তাই এখানে জেলো তৈরি করব। জেলোটা তৈরি করার জন্য একটা প্যান নিয়ে তাতে 1 কাপ পানি দেব, 1/4 কাপ চিনি, চিনিটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে যাওয়ার পর এখানে দেব 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এরকম একটা বলক চলে আসলে এটা নামিয়ে নিতে হবে আর যে পাত্রে জেলোটা সেট করবে সে পাত্রে ঢেলে নিতে হবে। এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। এখন এর মধ্যে আমি ফুড কালার দেব, আমি একটাতে অরেঞ্জ ফুড কালার আর একটাতে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ডেজার্টটা জেলোর পরিবর্তে যে কোনো ফ্রুটস দিয়েও করতে পারেন। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কেটে নিতে হবে, এখন পছন্দ মতো শেপে কাটতে হবে। আর একটা কথা, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এটা আমি কেটে নিয়েছি আর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এখন একটি পাত্রে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে ঢেলে নিলাম, দিব সাবুদানাটা। এখন দুইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানোর পরে এর মধ্যে দিয়ে দিব জেলোটা। আমি আবারও বলছি, আপনারা চাইলে জেলোর পরিবর্তে যে কোনো ফুড এখানে ব্যবহার করতে পারবেন। আমি জেলো দেওয়ার পর দিলাম 1/2 আপেল যেটা আমি টুকরা করে রেখেছিলাম, এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ডেজার্টটা কিন্তু খুব বেশি ঘন ভালো লাগে না, পাতলাই ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।